অবশেষে বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। এই ঘটনায় আগামী 23 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে ডেমোক্রেটিক দলের হয়ে লড়বেন জো বাইডেন। আর এই জ্যেষ্ঠ নেতার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন করেন জো বাইডেন। তবে দলের জন্য স্যান্ডার্সের অবদান অপরিসীম বলে মন্তব্য করেন দেশটির সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। বার্নি আমার খুব ভালো বন্ধু, শুধু প্রেসিডেন্ট প্রার্থী হতেই লড়েননি তিনি, সারা জীবন দল ও দেশের মানুষের মঙ্গলের জন্য লড়েছেন। মূলত তার চেতনায় একটি বিপ্লব সৃষ্টি করতে পেরেছিলেন সমাজতন্ত্রবিদ এই নেতা। আর প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন বাইডেনের চেয়ে অনেক বেশি জনপ্রিয় ভারমন্টের সিনেটর সমাজতন্ত্রবাদী নেতা বার্নি স্যান্ডার্স। সে আসলে মনোনয়ন প্রত্যাহার করেনি, এক্ষেত্রে দলীয় প্রতিনিধিরাই তার চরম বিরোধিতা করেছেন, অথচ স্যান্ডার্স অনেকের চেয়ে বেশি জনপ্রিয়। তবে স্যান্ডার্সের সঙ্গে আমার বাণিজ্য নীতির মিল থাকায় তার সমর্থকরা আগামী নির্বাচনে আমাকেই ভোট দেবে। 78 বছর বয়সী বার্নি স্যান্ডার্স 2016 প্রেসিডেন্ট নির্বাচনেও ডেমোক্রেটিক দলের প্রার্থী হওয়ার জন্য লড়েছিলেন, সেখানেও হিলারি ক্লিনটনের কাছে হার মানতে হয়েছিল তাকে।